है रहमत अली, তুমি এখানে আব্বাজানের কাজে পাঙ্গা দিচ্ছিস কেন? আরে কে আব্বাজান আব্বাজান করছিস? সবই জমি জায়গা আব্বা নিয়ে নেবে তো আমরা কি করব? ভিক মাঙ্গো ভাই রে, বেশি কথা বলিস না, এখানে কাজ কর, অনেক টাকা দেব। বেশি কাজ করতে হবে না, বসে বসে খাবি। সাপুড়েকে সব ধরা শেখাচ্ছিস তুই, কিন্তু এখন আমার ডেরাতে আছিস রহমত আলী, আমার একটাই সারাতে আমার বডিগার্ড। আঙুলটা ঠিক জায়গায় রাখ। যেটা সম্মানের সাথে হতো এবার অসম্মানে হবে। সমস্ত পাবলিকের সামনে চিৎকার করে বল যে আব্বাজানের সাথে কোনোদিন পাঙ্গা নেব না। জীবনে কোনোদিন আব্বাজান সে পাঙ্গা। এই ম্যাও ম্যাও কি করছিস? গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ বলছিস নাকি? জোরে বল। জীবনে কোনোদিন আমি আব্বাজান সে পাঙ্গা নেব না, মাফি চাচ্ছি। এর হিসাব একদিন নিব রহমত। যার নামের আগে রহমত পড়ে আলী, সারা জান্নাত বাজায় তালি। এই দিমাগ গরম করিস না, নইলে বিনা হাড়ি কাটে দেব বলি। আল্লাহ হাফেজ। আমি আমার দাদার বেজ্জতিতে খুব হাসছিলিস তাই না? এই আজ আমি তোর এমন হাল করব না। এই জন্মে তো কোন ছাড়, পরের জন্ম তো তুই কাউকে মুখ দেখাতে পারবি না রে। ছাড়ো আমাকে, ছেড়ে দাও। কোন সাহস আমাকে দাও তুমি? ছাড়ো, শয়তান। আরে নাচো নাচের তালে গাইতে থাকো, নাচো নাচের তালে গাইতে থাকো, ও একটি রাতের বাদশা।